আচ্ছা তুই কতটা অবধি এসেছিলি সেটা হলো পাওয়ার আই সেটা লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন আর জিরো টু পাই টু দ্য পাওয়ার মাইনাস এর সাইন থিটা ডি থিটা, এই অবধি এসেছিল। ওকে, এবার কয়েকটা মানে এবার যেটা আমাদের করতে হবে সেটা হলো যে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনটাকে ডাইরেক্টলি বের করতে হবে, আর ডাইরেক্টলি বের করতে না পারলে এটাকে একটু চেঞ্জ করে লেস দেন আর ইকুয়াল টু করে আর একটু সিম্পলিফাই করতে হবে। তো সেটাই করবো, ডাইরেক্টলি বের করবো না। এবার কথাটা হচ্ছে যে জিরো টু ও সেটা তুই ও আচ্ছা তো না আসেনি মানে এসেছে, তুই ওটা আর কি একবারে স্টেপ জাম্প করে করেছিস বলে আসেনি। ব্যাপারটা হচ্ছে এপসাইলনটা হচ্ছে এই ফাংশনের আপার বাউন্ডটা, এফজেডটাকে বাউন্ড ফাংশন বলা হয়েছিল না, তাই এফজেড হচ্ছে এফজেডের আপার বাউন্ডটা এপসাইলন, বুঝেছিস? ওটাই এখানে এটা এটা, তাহলে এবার এফজেডের জায়গায় এপসাইলন বসিয়েছে, আর বাকিটা তো তুই যেমন দিকটা করেছে সেরকমই ওরম করলে এরকম আসছে। আচ্ছা এবার জিরো টু, আচ্ছা এবার একটা অন্য জিনিস দেখবো, সেটা হচ্ছে জিরো টু পাই বাই টু এই লিমিটে যদি এই ইন্টিগ্রেশনটা আমি দেখি এবার মাইনাস এর সাইন থিটা ডি থিটা, এবং যদি একটা থিটা টু আলফা ভেরিয়েবল চেঞ্জ করি ইনফিনিটির মতো দেখতে হবে, হ্যাঁ যেখানে আলফা ইকুয়াল টু এখানে আলফা ইকুয়াল টু থিটা প্লাস পাই বাই টু, তাহলে না প্লাস নয় মাইনাস আসবে, প্লাস মাইনাস টু আলফা যদি আমি কনসিডার করি যেখানে আলফা ইকুয়াল টু থিটা প্লাস পাই বাই টু, তাহলে সাইন আলফা ইকুয়াল টু সাইন থিটা হবে, কেননা অল সাইন ট্যান কস, ঠিক আছে তাহলে এই কোয়াড্রেন্টে যায় এখানেও, ও না সাইন আলফাটা তাহলে কস থিটা হয়ে যাবে, ও আচ্ছা এরকম করলে তো হবে না, না আচ্ছা ঠিক আছে তাহলে আমি ডাইরেক্টলি বলছি সাইন থিটার ক্ষেত্রে এটা দেখানো যায় যে ঠিক মানে এরকম যদি লিমিট থাকে জিরো টু পাই বাই টু ইটু দ্য পাওয়ার মাইনাস এ আর সাইন থিটা ডি থিটা, তাহলে দেখানো যায় যে আমি যদি প্রত্যেকটা অ্যাঙ্গেলকে পাই বাই টু করে ইনক্রিজ করি মানে লিমিটটাকে, তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্টটা একই হয়, মানে এরকম তো সাইন কার্ভ এটা জিরো একটা পাই এটা, এবার আইডিয়াটা হচ্ছে যে এই যে কার্ভটা এটা আর কি সিমেট্রিক, তার মানে এখানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে বেসিক্যালি তো ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এবার যেহেতু এটা জিরো এটা পাই বাই টু, যেহেতু জিরো থেকে পাই বাই টু এরিয়া আন্ডার দ্য কার্ভের যা ভ্যালু আর
পাই বাই 2 থেকে পাই পর্যন্ত এরিয়া আন্ডার দা কার্ভের যা ভ্যালু সেটা যেহেতু একই, মানে যেহেতু এটা সিমেট্রিক আর কি, সেই জন্য 0 থেকে পাই বাই 2 আর পাই বাই 2 থেকে পাই বাই 2 থেকে পাই পর্যন্ত সাইন থিটার যে কোনো, সাইন থিটার যে কোনো ফাংশনকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে ইন্টিগ্রেশন রেজাল্টটা একই আসে, বুঝেছিস? যেহেতু এরিয়া আন্ডার দ্য কার্ভটা এই দুটো লিমিটে ইকুয়াল, তাহলে দেয়ার ফোর এইটাকে লেখা যায়, এটাকে লেখা যায় 2 × 0 to π/2। এই লিমিটটাকে দুভাগে ভাঙলাম আর কি, এপসাইলন আর -মাইনাস এ আর সাইন থিটা ডি। এবার এরপরে ইউজ করব আরও একটা সাইন থিটার রেজাল্ট, মানে সাইন থিটারই দুটো রেজাল্ট ইউজ করে ব্যাপারটা করতে হবে। আচ্ছা, এবার এই অ্যাক্সিসে আছে থিটা আর এই অ্যাক্সিসে আছে সাইন থিটা, এবং এখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে আমি যদি এই পয়েন্টটা, মানে এই অরিজিনটা আর এই পয়েন্টটা এদেরকে যদি আমি একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করি, তাহলে দেখা যাচ্ছে যে এই হোয়াইটের ভ্যালুটা রেডের ভ্যালুর থেকে বেশি, অর্থাৎ ওয়াই, মানে সাইন থিটাটা, সাইন থিটা ইজ গ্রেটার দেন টু থিটা বাই পাই ফর থিটা 0 থেকে পাই বাই 2 এর মধ্যে। কালকে যারা ভুলে গেছিল আজকে তারা ঠিক টাইমে আসছে, বুঝে বুঝতে পারলি? সাইন থিটাটা 0 থেকে পাই বাই 2, এবার আমি 0 থেকে পিকটাকে কানেক্ট করলাম, এবার একটা স্ট্রেট লাইন টানলেই এটা দেখা যাবে যে সাইন থিটাটা, সাইন থিটা ইজ গ্রেটার দেন 2θ/π ফর, মানে যখন জিরোটা এই থিটাটা 0 থেকে পাই বাই 2 এর মধ্যে আছে, মানে এই যে স্ট্রেট লাইনটা টেনেছি, এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে, মানে এই স্ট্রেট লাইনটা, দি স্ট্রেট লাইন ইজ ওয়াই ইকুয়াল টু 2θ/π, মানে এর স্লোপটা হচ্ছে সোজা কথা 2/π আর কি, আর এই এই হোয়াইট লাইনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন থিটা। ওকে, তাহলে এবার এই রেজাল্টটাকে, এই যে সাইন থিটা গ্রেটার দেন 2θ/π, এই রেজাল্টটাকে আমরা এইটার মধ্যে ইউজ করব, কীভাবে ইউজ করব? তাহলে আমাদের অরিজিনাল যেটা প্রুফ করতে হতো পাই এই রেঞ্জের মধ্যে। এবার আমরা এই রেঞ্জের মধ্যেই আছি, সেই জন্য
এবার যেহেতু সাইন থিটা গ্রেটার দেন টু থিটা বাই পাই, আর এখানে আছে পাওয়ারে মাইনাস সাইন থিটা আছে, মাইনাস সাইন থিটা নিশ্চয়ই লেস দেন মাইনাস টু থিটা বাই পাই। ও আচ্ছা ঠিক আছে, এটা ডাইরেক্ট এইভাবে বসালে হবে না। এটাকে এরকম ভাবে ভাবি যে যেহেতু সাইন থিটা হচ্ছে গ্রেটার দেন টু থিটা বাই পাই, এবার এখানে কি আছে টু টু পাওয়ার মাইনাস এ আর সাইন থিটা, তার মানে হচ্ছে ওয়ান বাই টু টু পাওয়ার এ আর সাইন থিটা। হ্যাঁ রাইট, এইভাবে বসালে তো ব্লো আপ করছে, অন্যরকমভাবে করতে হবে। এবার সাইন থিটা হচ্ছে গ্রেটার দেন টু থিটা বাই পাই, তার মানে অবভিয়াসলি টু টু পাওয়ার এ আর সাইন থিটা উইল বি গ্রেটার দেন টু থিটা পাওয়ার টু থিটা বাই পাই। সুতরাং ওয়ান বাই টু দা পাওয়ার এয়ার সাইন থিটা উইল বি লেস দেন অর ইকুয়াল টু ওয়ান বাই টু দা পাওয়ার টু থিটা বাই পাই, সো ইট ইজ লেস দেন অর ইকুয়াল টু টু দা পাওয়ার মাইনাস ও আচ্ছা এটা ইন্টু এ আর, এখানে এটা ইন্টু এ আর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লেস দেন আর ইকুয়াল টু, এটা উপরে উঠে গেল এ টু দা পাওয়ার মাইনাস টু থিটা বাই পাই ইন্টু এ আর, ঠিক আছে। এবার এটাকে এখানে বসাবো, ওকে। এইবার তো এটাকে নর্মালি ইন্টিগ্রেট করা যাবে, এখানে থিটা আছে এখানে থিটা আছে, ঠিক আছে। এইবার এই এই ফুল ইন্টিগ্রেশনটা কমপ্লিট করবি, ফুল ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে এইরকম আসবে পাই বাই টু এ আর ওয়ান মাইনাস ইকুয়াল পাওয়ার মাইনাস এ আর, ঠিক আছে। এখানে মাইনাস সাইনটা ইম্পর্টেন্ট, এটা না আসলে পরে তো আর কি করা যাবে না, লিমিটটা বের করা যাবে না। ওকে, ইন্টিগ্রেশনটা করলে এইটা পাবি। এইবার হচ্ছে আমার কোশ্চেন ছিল যে আর টেন্স টু ইনফিনিটিতে কী হয়, এবং আর টেন্স টু ইনফিনিটিতে দেখা যাচ্ছে যে এই টার্মটা গোস টু জিরো, সুতরাং ইকুয়াল টু টু এপসাইলন ও আচ্ছা এটা তো কেটেও যাচ্ছে, এখানে আর থাকছে না, থাকছে না,
epsilon by a pi. Okay. Holo. Ebar epsilon ta hocche very small quantity. Therefore, in the limit r tends to infinity and epsilon tends to 0. মানে কেন না ভেরি স্মল কোয়ান্টিটি কেন না বাউন্ড ফাংশনের রুলটা হচ্ছে যে মানে আর টেন্স টু ইনফিনিটিতে অরিজিনাল ফাংশনটা গোস টু জিরো এবং আমার এই যে এফ জেড সেটাকে আমি বলেছিলাম বাউন্ড ফাংশন ঠিক আছে তাহলে ইনফিনিটিতে গেলে ফাংশনটা গোস টু জিরো এপসাইলনটা হচ্ছে আমার এই ফাংশনটারই আপার লিমিট সুতরাং ইনফিনিটিতে গেলে এই আপার লিমিটে জিরো হয়ে যাবে সুতরাং পুরো ব্যাপারটা গোস টু জিরো মানে এটাই হচ্ছে আমার জর্ডানস লেমা অর্থাৎ কোন একটা ওপেন কন্টুর সেমি সার্কুলার আর্ক ঠিক আছে এই যে এইটা এই জিনিসটা এটা হচ্ছে একটা সেমি সার্কুলার আর্ক এরকম একটা আর্ক এরকম কোনো আর্কের উপর আমি যদি ইন্টিগ্রেশন করি তাতে ইন্টিগ্রেট করবো এরকম কিছু একটা ইটু দ্য পাওয়ার আই এ জেড এফ জেড যদি এরকমভাবে ইন্টিগ্রেট করি তাহলে এটা রেডিয়াস যদি হয় তাহলে আর টেন্স টু ইনফিনিটি হলে এইটা জিরো হবে এবার এই জর্ডান সিনেমাটা অনেক অঙ্কে লাগে এবং আগের দিনও বলেছিলাম যে যদি হাতে সময় কম থাকে আর কোশ্চেনের মার্কসটাও কম থাকে তাহলে হচ্ছে জর্ডান সিনেমার রেজাল্ট ডাইরেক্টলি ইউজ করবি আর যদি দেখবি যে দেখলেই বুঝতে পারবি যে খুব ছোটো অঙ্ক কিন্তু নাম্বারটা অনেক বেশি দিয়েছে সেরকম সিচুয়েশন হলে জর্ডান সিনেমা ডাইরেক্টলি ইউজ করবি না ওই আগের দিনের যে অঙ্কটাতে পুরো লিমিটটা প্রুভ করেছিলাম যে আর টেন্স টু ইনফিনিটিতে এই ব্যাপারটা জিরো হচ্ছে সেইভাবে একটু পুরোটা করবে তবে জর্ডান সিনেমার রেজাল্ট সবসময় ডাইরেক্টলি ইউজ করা যায় এমনিতে ইউজ করলে ভুল নয় কিন্তু ওই আর কি সাবধানে মানলে সম্ভব হলে প্রুভ করে দেখানোই ভালো এমনি যে মানে সেমিস্টারের যে ওকে নেক্সট হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে জিরো টু ইনফিনিটি যেখানে আগে দিনে বলেছিলাম যেহেতু সাইন এক্স বাই এক্স ইভেন ফাংশন সুতরাং এইটা হচ্ছে ইকুয়াল টু মাইনাস টু প্লাস ইনফিনিটি সাইন এক্স বাই এক্স ডিএক্স এবার তারপরে আমরা কি করব উই কনসিডার এ নিউ ফাংশন এবার নতুন ফাংশনটা কীভাবে ধরতে হয় নিয়ম বলেছিলাম সাইন বা কস থাকলে সোজাসুজি ই টু দ্য পাওয়ার আই এক্স বাই এক্স এবং তারপর এক্সের জায়গায় বসে হবে যে এটা কিন্তু ইকুয়াল টু বা অন্য কোনোভাবে একেবারেই লিখবে না এটার বেসিক মানে লজিক হচ্ছে যে একটা ফাংশন আমাকে একটা ইন্টিগ্রেশন আমাকে করতে দিয়েছে আমি একটা অন্য ইন্টিগ্রেশন করব কিন্তু ফাংশনটা এমনভাবে চুজ করব যাতে আলটিমেটলি লাস্ট লাইনে এসে আমার এই এই জিনিসটাই চলে আসে মানে ভেঙে টেঙে কন্ট্রোলকে ভেঙে আরও যা হবে যাই হোক কিছু একটা করে সুতরাং এই যে এক্সেক্টটা আমি ধরছি এটার সঙ্গে অরিজিনাল যে এফেক্টস ওদের মধ্যে কোনো প্রকারের কোনো সম্পর্ক নেই এটা আমি আমার সুবিধার জন্য পছন্দ মতো একটা ফাংশন ধরছি সেই জন্য কোনোভাবেই ইকুয়াল টু লিখবি না বলবি যে উই কনসিডার আর নিউ ফাংশন এটা এবং উই ইভালুয়েট যেখানে এবার সিটা আচ্ছা এবার আগের দিন যে অঙ্কটা করেছিলাম সেইখানে আমার সিঙ্গুলারিটি ছিল একটা উপরে যেটা পাওয়ার আই ছিল আর নিচে ছিল জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা আগের দিন একটা বলছি জেড
z equal to plus minus ia তখন আমরা কন্টুর নিয়েছিলাম এখান থেকে এরকম সেটাতে তো সমস্যা এমনি কিছু হয়নি কেননা সিঙ্গুলারিটিটা ভিতরে রেখেছিলাম দেখে যেমন করে রেসিডিউ থিওরেম অ্যাপ্লাই করে সেরকম করে করেছিলাম কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে 7:21 বাজছে ওর নামও এই অঙ্কটার ক্ষেত্রে প্রবলেম হলো যে এখানে সিঙ্গুলারিটি হচ্ছে z ইকুয়াল টু জিরো অর্থাৎ এই লাইনের উপরেই সিঙ্গুলারিটি আছে এবং আমরা এখনো পর্যন্ত এমন কোনো থিওরেম পড়িনি যেখানে কন্টুরের উপরে সিঙ্গুলারিটি থাকে এইটা আমরা পড়ি সবসময় আমরা পড়েছি যে হয় ভেতরে থাকবে আর না হয় ভেতরে থাকবে লাইনের উপর সিঙ্গুলারিটি থাকলে কী হয় সেটা আমরা অ্যাকচুয়ালি জানি সেই জন্য এরকমভাবে এই কন্টুরটা এটার ক্ষেত্রে নেওয়া যাবে তাহলে এটার ক্ষেত্রে যেরকম নিতে হবে কিছুই না স্লাইড ক্লারিফিকেশন মাইনাস আর গণ্ডগোলটা এখানে তাহলে এখানে মাইনাস এপসাইলন এখানে প্লাস এপসাইলন এখানে প্লাস আর কন্টুরটা হবে প্রথমে এখান থেকে এতটা মাইনাস আর থেকে মাইনাস এপসাইলন তারপর এটাকে জাম্প দিয়ে এই তাহলে এই ছোট সার্কেলের রেডিয়াস হচ্ছে এপসাইলন ওকে তারপর এখান থেকে আবার এতটা এলাম প্লাস এপসাইলন থেকে প্লাস আর তারপর এখান থেকে এইভাবে লক্ষণীয় যে আগের দিন যেটা বলেছিলাম কন্টুরের ডিরেকশন সম্পর্কে এখানে কিন্তু এই যে ছোট কন্টুর তার ডিরেকশনটা কিন্তু ক্লকওয়াইজ ছোট কন্টুরের এরিয়াস এপসাইলন এবং ডিরেকশন ক্লকওয়াইজ এবার তোরা বুঝতে পারবি যে মানে কন্টুরের এই যে এই ডিরেকশনটার উপর কীভাবে কী ডিপেন্ড করে না অবশ্যই এটা তো অতটা বুঝি না কারণ তো আলটিমেটলি তো অন্য একটা ভ্যালু হবে চাই না এনিওয়ে এটার রেডিয়াস তাহলে এপসাইলন এবং ডিরেকশনটা ক্লকওয়াইজ আর এইটার বড়টার রেডিয়াস হচ্ছে আর এবং তার ডিরেকশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এটা হচ্ছে আমাদের কন্টুর তাহলে এবার এই কন্টুরের মধ্যে কিন্তু কোনো সিঙ্গুলারিটি নেই মানে পুরো ফাংশনে একটাই মাত্র সিঙ্গুলারিটি ছিল যেটা লাইনের উপরে ছিল সেটাকে আবার স্কিপ করে দিচ্ছি তাহলে এটার মধ্যে যেহেতু কোনো সিঙ্গুলারিটি নেই দেয়ারফর দিস ইজ জিরো অ্যাকর্ডিং টু কোচিং থিওরেম এবার এই কন্টুরকে ভেঙে দিচ্ছি অর মাইনাস আট থেকে মাইনাস এপসাইলন টু দ্য পাওয়ার আই এক্স বাই এক্স জেড ইকুয়াল টু এক্স আর এটা রিয়েল অ্যাক্সিস তারপর এটাকে বলি গামা ড্যাশ আর এটাকে বলি গাম তাহলে এটা হবে গামা ড্যাশ টু দ্য পাওয়ার প্লাস আবার এপসাইলন থেকে আর রিয়েল অ্যাক্সিস প্লাস বড় গামা চারটে পাটা ভেঙে দিতাম এবং পুরো ব্যাপারটা জিরো এবার এখানে আমরা একটুখানি জর্ডন্স লেমা ইউজ করি
তাহলে এই জর্ডানস লিমিটকে কোনটাতে ইউজ করা যাবে? এটাতে তো ইউজ করা যাবেই, কেননা লিমিটটা কি আর টেন্স টু ইনফিনিটি, মানে আলটিমেটলি আমরা সেই লিমিটেই যাবো, কারণ ওটাকে আমরা ইনফিনিটিকে নিয়ে যাবো। তো ইন দ্য লিমিট আর টেন্স টু ইনফিনিটি দিস পার্ট ইজ জিরো, মানে টেন্স টু জিরো। এটা নিয়ে বিশেষ কিছু করার নেই, যেটা করতে হবে সেটা হলো এইটা। কি করা যায়, এই যে গামা ড্যাশ, এই লাইনটার উপর ফর গামা ড্যাশ জেডটা কি হবে? এপসাইলন ই টু দ্য পাওয়ার আই থিটা হবে, কারণ রেডিয়াসটা এপসাইলন, অর্থাৎ এপসাইলন কস থিটা প্লাস আই এপসাইলন সাইন। তাহলে এইবার ভালো করে দেখো, ইন্টিগ্রেশনের প্রথমত লিমিট এপাশ থেকে এপাশে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল মেজার করা হয় সবসময় এটার রেসপেক্টে, তার মানে আমার অ্যাঙ্গেলের লিমিটটা এবার হবে পাই নিচে আর জিরো উপর। তো সেটাই আমি বলছিলাম আর কি, যে হয় তোকে ওই সাইন কনভেনশন ইউজ করতে হবে যে অ্যান্টি ক্লক ওয়াইজ হলে পজিটিভ আর ক্লক ওয়াইজ হলে নেগেটিভ, আর সেটা নাও করতে পারিস, সেক্ষেত্রে যখন অ্যাঙ্গেলটা বসাবি তখন তোকে খেয়াল করে বসাতে হবে, তখন অটোমেটিক্যালি আর কি সাইনটা ওর মধ্যে কনসিডার্ড হয়ে যাবে। মানে এটাই যদি আমি অ্যান্টি ক্লক ওয়াইজ করতাম ইন্টিগ্রেশনটা, তাহলে আমি অ্যাঙ্গেলটা জিরো থেকে পাই করতাম, আর যেহেতু এটা ক্লক ওয়াইজ আছে তাই অটোমেটিক্যালি এটা পাই থেকে জিরো হয়ে গেছে, ওইটা একটু খেয়াল করে বসাতে হবে। আর অনেক সময় অনেক বইতে যেটা থাকে সেটা হচ্ছে যে যেহেতু ক্লক ওয়াইজ তাই সেটাকে মানে মাইনাস সাইন ধরে নেয়, ধরে তারপর ইন্টিগ্রেশন লিমিটটা জিরো থেকে পাই করে। এইবার ইন দ্য লিমিট এপসাইলন টেন্স টু জিরো,
এটা ইন্টারেস্টিং, যেহেতু এই ফাংশনটা মানে এইটা, ঠিক আছে, দিস ইজ আ কন্টিনিউয়াস ফাংশন অফ এপসাইলন, মানে বলতে চাইছি যে এটা যদি এরকম হতো যে এই ফাংশনটা সাপোজ আচ্ছা সাপোজ এটা যদি এরকম হতো যে পুরো ফাংশনটা আছে আই এপসাইলন কস থিটা, তার নিচে যদি একটা এপসাইলন থাকতো তাহলে কি হতো, তাহলে এপসাইলন ইকুয়াল টু জিরোতে এটা তো ইয়ে হয়ে যেত, ব্লো আপ করতো, ঠিক আছে, তখন আমরা এপসাইলন ডাইরেক্ট বসাতে পারতাম না, কিন্তু যেহেতু এখানে এপসাইলনের এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, এখানে কোথাও এটা ব্লো আপ করছে না, সুতরাং এখানে স্ট্রেট এপসাইলন ইকুয়াল টু জিরো বসিয়ে দেওয়া যায়, সুতরাং এখন তার কোনো আর কি চাপ নেই, মাইনাস আই এপসাইলনের জায়গায় যদি জিরো বসে তাহলে এটা জাস্ট সিম্পলি ওয়ান হচ্ছে, জিরো টু পাই হচ্ছে, ডি থিটা হচ্ছে, অর্থাৎ মাইনাস আই পাই, ক্লিয়ার? এই এইটাও কিন্তু মানে এই রেজাল্টটাও কিছু মানে কি কম ইন্টারেস্টিং নয়, মানে এরকম একটা সেমি সার্কেল যেটার সেমি সার্কেল আমার ফুল সার্কেল নয় সেমি সার্কেল যেটার মাঝখানে একটা সিঙ্গুলারিটি ছিল সেইটা সেই সেমি সার্কেলটা লিমিটিং কেসে, সেমি সার্কেলের উপর যদি ইন্টিগ্রেশন করি তাহলে লিমিটিং কেসে সেটার ভ্যালুটা মাইনাস আই পাই, মানে এটা ঠিক করছি বা অন্য কোনো কিছু দিয়ে কোনো কিছুর সঙ্গে রিলেট করা যাবে না, যেহেতু এটা ফুল ক্লোজড কন্টুর ইন্টিগ্রেশন নয়, আর এটা ইন্টিগ্রেশন অ্যারাউন্ড আ সেমি সার্কেল, তো এটা জাস্ট সিম্পলি ইন্টিগ্রেট করেই আসবে যা আসে, ওকে, তাহলে ওটা মাইনাস আই পাই হলো, তার মানে ওখানে হলো ওটা এইটা, তো এই জিনিসটা লিমিট বসাতে আর কোনো অসুবিধা নেই, তাহলে আর টেন্স টু ইনফিনিটি এপসাইলন টেন্স টু জিরো মাইনাস ইনফিনিটি জিরো জিরো থেকে ইনফিনিটি ইকুয়াল টু জিরো or minus infinity to 0 আবার 0 থেকে infinity, সুতরাং minus infinity to plus infinity to the power ix by x dx eta becomes alpha. তারপরে এবার তো বোঝাই যাচ্ছে কি করতে হবে, এবার বাদিকটাকে একটু তারপর আই এক্স এর জায়গায় লিখি কস এক্স সাইন এক্স বাই এক্স ডিএক্স ডান দিকে আই পাই, এখান থেকে না চাইতেও দুটো রেজাল্ট পাচ্ছি, একটা পাচ্ছি এটা এটা ইকুয়াল টু জিরো, কেননা ডান দিকে কোনো রিয়াল পার্ট নেই, এটা একটা পাচ্ছি প্লাস যেটা আমরা অরিজিনালি বের করতে চাইছিলাম সেটাও পাচ্ছি, উইচ ইজ মাইনাস টু প্লাস ইনফিনিটি সাইন এক্স বাই এক্স ডিএক্স পাই, অর্থাৎ জিরো টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স ডিএক্স আচ্ছা এবার তো জাস্ট এমনি বলে রাখি যে এই যে রেজাল্টটা এটা না পরীক্ষা যারা নেয় এই কম্পিউটার এক্সাম যারা নেয় তাদের এটা ভীষণ পছন্দ, সেই জন্য এই পার্টিকুলার মানে কমপ্লেক্স ইন্টিগ্রালের মধ্যে অনেক কমপ্লেক্স
অনেক বাজে বাজে ইন্টিগ্রেশন হয়, কিন্তু এই জিনিসটা একটু বেশি আসে আর কি, হয় এটা আসে বা এটাই একটু অন্যরকমভাবে ঘুরিয়ে ফিরিয়েও আসতে পারে। এই রেজাল্টটা একটু আর কি ফেমাস, অনেক ফিজিক্সের অনেক থিওরিতেও কাজে লাগে এবং বেশ কিছু পরীক্ষাতেও দেখেছি যে এইটা আসে আর কি, এবং ইন্টারভিউতেও তোকে এটা করতে দিতে পারে। যদি তোর ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি করিস, কালটিভেশন অফ সায়েন্সে হয়, টাকা পাওয়া যায় মাস্টার্স করার সময়, তো অনেক ইন্টারভিউতেও অনেক সময় এটা করতে পারে। ঠিক আছে, সেটা এই ইন্টিগ্রেশনটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং টাইপের এবং ইম্পর্ট্যান্ট অলসো। আচ্ছা, এইবার একটা অন্যরকম প্রবলেম করি যেখানে একটা অন্যরকমের কনফ্লিক্ট দিতে হবে। আচ্ছা, কমপ্লেক্সের বইটা আমি তোদের বলেছি কিনা মনে হচ্ছে না, কমপ্লেক্সের সেরা বই হচ্ছে সম সিরিজের একটা বই আছে, কমপ্লেক্স অ্যানালিসিস। ঠিক আছে, ওইটা আমার কাছে পিডিএফ আছে, সেটা কারোর লাগলে বলবি আমি দিয়ে দেবো। অলরেডি আমি একবার দিয়েও ছিলাম হয়তো কম্পিউটারে, ওইটা হচ্ছে একদম বেস্ট অফ দ্য বেস্ট। আচ্ছা, এটা ছাড়াও এখন তো আমার কাছে হার্ড কপিটা নেই, একটা কারোর কাছে, কোনো স্টুডেন্টের কাছে আছে। আমি যে বইটা থেকে করাচ্ছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স পিকে চট্টোপাধ্যায়। এটা বইটা সরু এবং কিন্তু বইটাতে প্রবলেম আছে, এইটাও এটাও খুবই ভালো, ওটার পরেই এটা তো এমনিতেও ভালো। এই বইটা তো অনেক কিছুই আছে কিন্তু বইয়ের সাইজটা খুব ছোট, তাই স্টুডেন্টদের মানে ভয়টা কম পায় আর কি স্টুডেন্টের। তাহলে আমরা উই উইল কনসিডার এবং একটা ক্লোজ ইন্টিগ্রাল কন্টুর চুজ করতে হবে, নেক্সট ব্যাচ চয়েস অফ কন্টুর। কন্টুর ঠিক মতন চুজ করতে গেলে জাস্ট আগের প্রবলেমটাতেই আমরা দেখলাম যে প্রথমেই দেখতে হবে সিঙ্গুলারিটিটা কোথায় কোথায় আছে, কারণ আগের প্রবলেমে লাইনের উপর সিঙ্গুলারিটি চলে আসছিল বলে আমাকে কন্টুরটা পাল্টাতে হয়েছে। এখানে যদি সিঙ্গুলারিটি বার করি, টু দ্য পাওয়ার টু জেড প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, সেখান থেকে পাবো এটাকে দেখে যাবে সাইনের পোর্শনটা জিরো হয়ে যাবে, টু দ্য পাওয়ার আই থিটা কস থিটা প্লাস আই সাইন থিটা, সাইনের পোর্শন জিরো আর কসের এখানে অড অফ পাই আছে, সুতরাং এটা মাইনাস ওয়ান, কস পাই কস থ্রি পাই ইত্যাদি, এখানে এন ইকুয়াল টু জিরো ওয়ান টু এটসেট্রা। আর এখানে প্লাস মাইনাস দুটোই দিয়েছি কেননা কসের তাই ইভেন ফাংশন। ওয়েল, এটাকে সলভ করলে পাচ্ছি মানে হচ্ছে গিয়ে ইমাজিনারি এক্সিসের উপর
pi by 2 to pi by 2 imaginary axis এর উপর 2 pi gap gap equally spaced 2 pi gap gap imaginary axis এর উপর প্রচুর সিঙ্গুলার যে ঢেড়সের মাঝখানটার মতো দেখতে লাগছে ওকে এবং ইনফাইনাইট নাম্বার অফ সিঙ্গুলারিটিস তাহলে বুঝতেই পারছিস যে আমরা যদি আমাদের স্ট্যান্ডার্ড সেমি সার্কুলার কন্টুর ইউজ করি তাহলে কিন্তু জর্ডনস লেমা ইউজ করা যাবে না সেমি সার্কুলার কন্টুর ইউজ করলে ইউজ করলাম অথচ আমি জর্ডনস লেমা ইউজ করতে পারলাম না অথচ এই ব্যাপারটা হলো না এই জিনিসটা যদি না হয় তাহলে তো মানে আমার সেমি সার্কুলার কন্টুর ইউজ করে কী লাভ আমার তো সবটা অঙ্কেই খেয়াল করে দেখেছিস নিশ্চয়ই যে রিয়েল অ্যাক্সিসটা থেকে যায় আর ইমাজিনারিটা জিরো হয়ে যায় হ্যাঁ এবার এই অঙ্কে কী প্রবলেম হবে যে আর কে আমি যত বাড়াবো প্রথম অঙ্কটাই কী ছিল প্লাস মাইনাস আই পাই মাত্র এইটুকুই আমার সিঙ্গুলারিটি ছিল ফলে প্রথমেই আমি মাঝখানে সিঙ্গুলারিটিকে ঢুকিয়ে নিয়েছি তারপর আমি আর কে যত খুশি বড়ো করি বড়ো করে আমি জিরো দেখিয়ে দিলাম কিন্তু এখানে কী সমস্যা হবে এখানে আমি আর কে যত বড় করব তত নতুন নতুন সিঙ্গুলারিটি কন্টুরের মধ্যে ঢুকতে পারবো এরকম হলে একরকম এরকম হলে আরও একটা এরকম হলে আরও একটা তাহলে নতুন নতুন সিঙ্গুলারিটি ঢোকা মানে ইন্টিগ্রেশনের রেজাল্ট চেঞ্জ হওয়া এবং কখনোই জর্ডন সিনেমা এরকমভাবে ডাইরেক্টলি ইউজ করা যাবে না অথচ আমাকে ইনফিনিটিতেও নিয়ে যেতেই হবে মানে রিয়েল অ্যাক্সিস সেটাকে ইনফিনিটি নিয়ে যেতেই হবে তাহলে একটাই উপায় সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল নেওয়া রেক্ট্যাঙ্গেলটাই হচ্ছে এমন একমাত্র জিনিস তাহলে আমি যদি এরকম কন্টুরের বদলে আমি যদি এরকম কন্টুর নিই এটাই হচ্ছে এমন একটামাত্র কন্টুর যেটাকে ইনফিনিটিতে নিয়ে গেলেও নতুন নতুন সিঙ্গুলারিটি সার্কিটে ঢুকছে না কেননা এই কন্টুরের ইনফিনিটিতে যাওয়া মানে এটা ইমাজিনারি অ্যাক্সিসের দিকে ইনফিনিটি না করে এই দিকে ইনফিনিটি না করে আমি ইজিলি এই দিকে ইনফিনিটি করতে পারি মানে বলতে চাইছি রিয়েল অ্যাক্সিসকে ইনফাইনাইট করলে এটার ক্ষেত্রে যেমন এই জিনিসটা বাড়ে কিন্তু রেক্ট্যাঙ্গুলার কন্ট্রোলের ক্ষেত্রে রিয়েল অ্যাক্সিসকে ইনফিনিটি করলে রিয়েল অ্যাক্সিসটাই ইনফিনিটি হয় ইমাজিনারির দিকে কিছু হয় না ফলে আমার এই প্রবলেমটা এই কন্ট্রোলের জন্য থাকছে তাই এইরকম ইনফাইনাইট নাম্বার অফ সিঙ্গুলারিটি যদি ইমাজিনারি অ্যাক্সিস বরাবর থাকে সেটা এই ফাংশন হয় অন্য যে কোনো ধরনের ফাংশনেও এটা হতে পারে তখন কিন্তু আই হ্যাভ টু ইউজ রেক্ট্যাঙ্গুলার ঠিক আছে এই জায়গাটাই হচ্ছে এই অঙ্কটার মেন জায়গা আদারওয়াইজ তো বাকিটা তো সেই আর কি সেই কন্টুর ভাঙে তারপরে ক্যালকুলেশন করে মাইনাস আর কত জিরো প্লাস আর আর প্লাস আই আর ড্যাশ মাইনাস আর প্লাস আই আর ড্যাশ আর ওই দিকটা আর ড্যাশ এবার আর ড্যাশটাকে আমরা অ্যাকচুয়ালি ফিক্সড রাখবো
লিমিট হচ্ছে আর টেন্স টু ইনফিনিটি, এই লিমিটটা আমরা বের করব। আচ্ছা তো ছোট পড়ে গেছে, তাহলে এবার ভাবি স্পিড করে পেলাম। ঠিক আছে, এবার না অনেক কিছু করবো, হ্যাঁ একদম ভয় পাবি না, মানে বড় আর কি। আর থেকে আর প্লাস আই আর ড্যাশ, আচ্ছা তার আগে বলে রাখি যে আর ড্যাশটা তো আমার ফিক্স থাকবে, আর ড্যাশ হচ্ছে ফিক্স, তাই আর ড্যাশের আমরা একটা ভ্যালু, এবার আর ড্যাশটা ফিক্সড, আর একটা নিশ্চয়ই নিজেরাই বুঝতে পারছিস যে আমার ইয়েগুলো কীরকম আছে, সিঙ্গুলারিটি হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ সিঙ্গুলারিটি, প্রথম সিঙ্গুলারিটি উপরের দিকে হলো আই পাই বাই টু, এবং তারপরে সিঙ্গুলারিটি হচ্ছে আই থ্রি পাই বাই টু। এবার আমি কন্ট্রোল এমনভাবে নিতে চাইবো নিশ্চয়ই যাতে আমার ক্যালকুলেশনটা সব থেকে বেশি সিম্পলেস্ট হয়, সুতরাং আমি মিনিমাম নাম্বার অফ সিঙ্গুলারিটি নিতে চাইবো, অর্থাৎ কন্ট্রোলটা আমি নিশ্চয়ই এরকম কিছু একটা নিতে চাইবো যাতে একটাই সিঙ্গুলারিটির ভিতরে থাকে, সেজন্য আলটিমেটলি আই উইল চুজ, এবার আই ক্যান চুজ এনিথিং, পাই বাই টু থেকে থ্রি পাই বাই টুর মধ্যে যে কোনো কিছু আমি চুজ করতে পারি। তো আলটিমেটলি আমি আর ড্যাশ ইকুয়াল টু পাই চুজ করবো যাতে ভেতরে একটাই সিঙ্গুলারিটি থাকে, ঠিক আছে। কিন্তু সেটা তো একটু পরে পুট করবো, মানে এটা তো পুট করলেই হলো, কিন্তু তার আগে আমাকে এটাকে একটু বেসিক সিম্পলিফিকেশনটা করে দিতে হবে, সেটাই আপনি করবো। সেই স্ট্যান্ডার্ড রুল, ওকে, পুরোটার মোট লেস দেন আর ইকুয়াল টু, এবার মোটটা ঢুকে যাবে ভিতরে।
নিচে এই রেজাল্টটাও কিন্তু আমরা আগে দিন ইউজ করেছিলাম, ঠিক আছে? আগের ক্লাসগুলো দেখবি যদি মনে না করে, কোনো একটা ইন্টিগ্রেশনের সময় এটা ইউজ করেছিলাম যে মড অফ জেড ওয়ান প্লাস জেড টু সেটা হচ্ছে গ্রেটার দেন মড জেড ওয়ান মাইনাস মড জেড, মানে সাইনটা প্লাস থেকে মাইনাস হলে মডের ক্ষেত্রে যে ইনইকুয়ালিটি, মনে হচ্ছে কোনো একটা থিওরেমের প্রুফ করানোর সময় এটা ইউজ করেছিলাম। এই নিচের পার্টে যেটা করলাম, নিচের পার্টে সোজা উপরে উঠছে আর প্লাস আই আর ড্যাশ অন দিস লাইন জেড ইকুয়াল টু, তাহলে কি আটটা তো ফিক্সড আর প্লাস আই ওয়াই অ্যাকচুয়ালি, মানে ভেরিয়েবল চেঞ্জ করছে এবার, যেখানে ওয়াই এর লিমিটটা হচ্ছে জিরো থেকে আট ড্যাশ আর অ্যালং দিস লাইন মড জেড উইল বি রুট ওভার আট স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এবার এই জিনিসগুলো আমরা এইটাতে পুট করবো, বড় বলতে ক্যালকুলেশনটাই বড়, ব্যাপারটার মধ্যে নতুনত্ব কিছুই নেই, যা লোকে করে যা এতক্ষণ করেছি তাই সেটাই করছি। ট্রান্সফরমেশন করছি জেড টু ওয়াই, অর্থাৎ সুতরাং লিমিট জিরো থেকে আট ড্যাশ জেড স্কোয়ার এর মড জেড তার মড অর্থাৎ আর ডিজেড এর মড অর্থাৎ ডি ওয়াই দুটো পাওয়ার টু জেড এর মড অর্থাৎ দুটো পাওয়ার ট্রান্সফরমেশন করলাম এবার যেহেতু ওয়াইটা হচ্ছে গিয়ে জিরো থেকে আট ড্যাশের মধ্যে, সুতরাং অবভিয়াসলি ওয়াই ইজ লেস দেন অর ইকুয়াল টু আট ড্যাশ। এখানে যেহেতু ইনইকুয়ালিটি আছে তাই আমি এখানে ওয়াই এর জায়গায় আট ড্যাশকে ডাইরেক্ট বসিয়ে দিতে পারি, লেস দেন ইকুয়াল টু, তো আর ওয়াই এর ম্যাক্সিমাম লিমিট আট ড্যাশ, সো কিছুই নয়, আসলে ইন্টিগ্রেশনটাকে ইভালুয়েট করা যায়। যতক্ষণ না আমি ইন্টিগ্রেশনটাকে ডাইরেক্টলি পুরোপুরি ইভালুয়েট করতে পারছি, ততক্ষণ আমাকে আপার লিমিট খুঁজে খুঁজে লেস দেন অর ইকুয়াল টু করে করে ভেরিয়েবলের জায়গায় কিছু একটা কন্টিনিউয়াসলি বসাতে থাকতে হবে। মেক ইট মোর অ্যান্ড মোর সিম্পল। ওকে, তাহলে এবার তো এটা মানে প্রচুর বেশি সিম্পল হয়ে গেল আর কি, বাকি সবটাই তো কনস্ট্যান্ট আর ডিওয়াইটা হবে জিরো থেকে আট ড্যাশ পর্যন্ত, তাহলে আলটিমেটলি উই আর গেটিং
এইটা আমরা পেলাম। তাহলে লিমিট r টেন্ডস টু ইনফিনিটি, কি সুন্দর রেজাল্ট! r টেন্ডস টু ইনফিনিটি এই লিমিটে, ওটার নিচে যেহেতু e টু দা পাওয়ার 2r আছে আর উপরে যেহেতু e টু দা পাওয়ার r আছে, বা এটাকে ভাগ করে নিলেই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, নিচেরটা হচ্ছে e টু দা পাওয়ার 2r আর উপরে তো e টু দা পাওয়ার r, সুতরাং r টেন্ডস টু ইনফিনিটিতে দিস গোস টু 0। অর্থাৎ এই যে কন্টুরের এই যে সোজা নিচে থেকে উপরে উঠেছিল সেই পার্টটা তাহলে আমার সুন্দরভাবে জিরো হয়ে যায়। এইবার বোঝাই যাচ্ছে যে বাঁদিকে যে উপর থেকে যে নিচে নামবে সেটাও নিশ্চয়ই জিরোই হবে, এটা তোরা নিজে রাখবে। টু শো দ্যাট মাইনাস আর প্লাস আই ডেস থেকে মাইনাস আর পর্যন্ত যে ইয়েটা ইন্টিগ্রেশনটা সেটা জিরো হচ্ছে ইন দ্য লিমিট আর টেন্স টু ইনফিনিটি। এটা নিজেরা করবে, এটা যখন করা হয়ে যাবে তাহলে কন্টুরে এটা এবং এটা আর টেন্স টু ইনফিনিটিতে জিরো মুভ হয়ে গেছে, আর বাকি আছে এটা এবং এটা। এটা তো কিছু বাকি থাকে, মানে এটা তো আমার মেন, এটা আলাদা, আমাকে এই জিনিসটা তাহলে এবার দেখতে হবে। এটা তো আমার মেন মেন যে ইন্টিগ্রেশনটা আমার শেষ অবধি থেকে যাবে, তাহলে এবার এইটা দেখতে হবে। তাহলে এই যেটা বাকি আছে সেটা লিমিটটা কি ডান দিক থেকে বাঁ দিকে, অর্থাৎ আর প্লাস আই আর প্লাস থেকে মাইনাস আর প্লাস আই আর প্লাস। এখানে অবভিয়াসলি রিয়েলটাই চেঞ্জ হচ্ছে, তার মানে আমার এক্সট্রা ভেরিয়েবল আর বাকিটা ফিক্সড। সো ইট ইজ অ্যালং দিস লাইন জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই আর ড্যাশ। এখানে তো চারটা কমই আছে, ইজ ইকুয়াল টু ডিএক্স, আর এক্স ভ্যারিজ আর টু মাইনাস আর, একদম অ্যারো ডিরেকশন দিতে পারছে ডান দিক থেকে বাকি কত তার থেকে মাইনাস আর। যেখানে যেটা বসানো বসিয়ে দেবো, ঠিক আছে এটা এতটাই থাকবে। এবার যেখান থেকে যা পেয়েছি সেগুলোকে এইখানে বসাবো, মানে আমার একদম হয়ে গেল চারটে পার্টে ভাগ করেছিলাম। এই যেখানে চারটে পার্টে ভাগ করেছিলাম এখানে আট দশটা ফিক্সড, এবার আট দশের ভ্যালুটাও বসাতে হবে। আট দশ ইকুয়াল টু আগে বলেছি আমরা পাই নেব, আর আটটা হচ্ছে টেন্স টু ইনফিনিটি। তাহলে আট দশের জায়গায় পাই আর আটের জায়গায় ইনফিনিটি, এইটা আমরা এখানে পুরোটাতে প্রত্যেকটা আমি বসিয়ে দেবো, এবং তার ফলে কী কী যেন জিরো এসে গেছে আমার, তার ফলে সেই লিমিটে এটা আর এটা এই দুটো আমার জিরো আসবে, আর এটা এবং এটা থাকবে
এবং সেখানে আরেক জায়গায় ইনফিনিটি বসবে আর আর ড্যাশের জায়গায় পাই বসবে, তার ফলে যেটা পাবো সেটা হলো আচ্ছা এবার এখানে আট ড্যাশের জায়গায় পাই ইউজ করব, তাহলে এই জায়গাটা হবে এক্স প্লাস আই পাই এর হোল স্কোয়ার, ঠিক আছে। তারপর এটাকে স্কোয়ারে ভাঙা যায়, এক্স স্কোয়ার মাইনাস পাই এর স্কোয়ার প্লাস টু এক্স আই পাই। হুম, সেটাকে এখানে বসাবো, বসালে ওকে সেটা এখানে বসাবো, আবার এখানেও তাই e টু দ্য পাওয়ার টু এক্স e টু দ্য পাওয়ার টু আই টু পাই। এবার e টু দ্য পাওয়ার আই পাই কী হয়, মাইনাস ওয়ান হয়, রাইট, e টু দ্য পাওয়ার আই পাই মাইনাস ওয়ান, সো e টু দ্য পাওয়ার টু আই পাই উইল বি প্লাস ওয়ান, সেটা এখানে বসাবো। বসিয়ে মোট কথা বলতে চাইছি আট ড্যাশের জায়গায় পাই, এখানেও আট ড্যাশের জায়গায় পাই বসিয়ে তারপরে আর কি ভ্যালুগুলো, এই ভ্যালুটাকে যদি পুট করি আর হোল স্কোয়ার যদি এক্সপ্যান্ড করি তাহলে এই যে পাই, দেখ পাই এর বদলে আমি কিন্তু অ্যাকচুয়ালি আগেই বলেছিলাম যে আমি পাই বাই টু থেকে শুরু করে থ্রি পাই বাই টু এর মাঝে যে কোনো ভ্যালুই ইউজ করতে পারতাম, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে একটাই সিঙ্গুলারিটিকে কন্টুরের মধ্যে রাখবো। কিন্তু ঠিক পাই কেন বসলাম, যাতে আমি এইগুলো করতে পারি, এই জিনিসগুলো যাতে আমি ইউজ করতে পারি। আচ্ছা যদি বসাই তাহলে পাবো এই টার্মটা দুবার আসবে, এখান থেকে আসবে, এখানে একটা ম্যাক্স আছে, ওকে ফাংশন বিকজ উপর নিচে ইটা পাওয়ার এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে নিচে পাচ্ছি ইটা পাওয়ার এক্স প্লাস ইটা পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে। সো দিস ইজ অড ফাংশন, মাইনাস থেকে প্লাস ইনফিনিটি ইন্টিগ্রেট করছি অর্থাৎ এটা জিরো হয়ে যাবে। আচ্ছা এটা পাই স্কোয়ার, আর এইটা যেটা আছে লাস্ট ইন্টিগ্রাল, কারণ বুঝতেই পারছিস আমার তো এই প্রথমটাই দরকার, সেটা আমি পেয়ে গেছি, বাকিগুলো দিয়ে একটা ব্যবস্থা করতে হবে, তার মধ্যে একটা জিরো হয়ে গেল। থার্ড ইন্টিগ্রাল যেটা আছে
third integral e to the power x dx e to the power x plus 1 e to the power d. এখানে u ইকুয়াল টু টু দা পাওয়ার x ধরলে উপরে du হচ্ছে, নিচে u স্কোয়ার প্লাস 1 হচ্ছে। সুতরাং এটা খুবই সুন্দর সিম্পলি বের করা যাবে এরকম একটা ইন্টিগ্রেশন। এবং টু ইভ্যালুয়েট দিস তাহলে ফাইনালি উইল গেট প্রপার লিমিট বসালে এটা হবে 5/2 হলো। তাহলে এখানটাতে এটা হচ্ছে পাই বাই টু। ব্যাস তাহলে আমাদের উই আর অলমোস্ট ডান, এবার হয়ে গেছে। এবারে যে গোটা ইন্টিগ্রেশনটা এবার রেসিডিউ থিওরেম অ্যাপ্লাই করব, তাহলে পুরো ব্যাপারটা ইকুয়াল টু কী হবে, 2πi ইন্টু রেসিডিউ অ্যাট i পাই বাই টু। এবার দেখি নিয়ে যেটা ধরো পাবলিক দিলাম, এটা কেউ হসপিটাল ইউজ করতে হবে মনে হয়। ঠিক আছে, আচ্ছা এই রেসিডিউটা এটা তোরা বার করবি ইউজিং এন হসপিটাল, এবং এটা হচ্ছে সিম্পল পোল। ঠিক আছে, টু দ্য পাওয়ার 2z প্লাস 1 এটা ইকুয়াল টু 0। সেখান থেকে তো আমরা এই এটা পেয়েছি সিঙ্গুলারিটিটা, যে ইট ইকুয়াল টু আই পাই বাই 2। তো এটা কিন্তু জাস্ট মানে ওই ইনফাইনাইট নাম্বার অফ সিঙ্গুলারিটি, সেগুলোকে জাস্ট পরপর গুণ করলেই এটা পাওয়া যায় এখানে। সো দিস ইজ এ সিম্পল পোল, সিম্পল পোললে রেসিডিউ বের করা যা ফর্মুলা সেটা অ্যাপ্লাই করবি, এবং অনেক রকমভাবে করতে পারিস। বেসিক্যালি তো একটা লিমিট বার করতে হবে, তো এল হসপিটাল তার মধ্যে একটা, এল হসপিটাল বা লাপিটাল যে যেটা বলিস সেটাই, সেই রেসিডিউটা বের করবি, এখানে পুট করবি, পুট করলেই এটা রেজাল্টটা চলে আসবে এবং অ্যান্সারটা হবে, দ্য অ্যান্সার ইজ 5³/8। এটা বেশিক্ষণ লাগবে না, হার্ডলি 2 মিনিট। ঠিক আছে, ওকে, আজকের মতো এতটাই। আর একটা জিনিস দিচ্ছি বাড়িতে ভাবার জন্য, সেটা হচ্ছে তাহলে এটা অ্যান্সারটা মেলাবি ফার্স্ট, আর যেটা দিচ্ছি ভাবার জন্য সেটা হচ্ছে যে এরকম কোনো ইন্টিগ্রেশন যদি দেওয়া হয়, যেখানে আলফাটা হচ্ছে একটা ফ্র্যাকশন, কোশ্চেনটা হচ্ছে বেশি কিছু না, ইন্টিগ্রেশন করতে হবে না, কোশ্চেনটা হচ্ছে 1 নম্বর, হোয়াট ইজ দ্য স্পেশালিটি, মানে আগের অঙ্কগুলোর সঙ্গে, সরি আগের অঙ্কগুলোর সঙ্গে এটা কোথায় আলাদা, স্পেশালিটি অফ দিস প্রবলেম, মানে কেন আমি অঙ্কটা করতে দিলাম, এটাই হচ্ছে আমার প্রশ্ন। মানে এমনি হোয়াটসঅ্যাপে ছবি না পাঠিয়ে এত আর কি আনুষ্ঠানিকভাবে অঙ্কটা করতে দিচ্ছি, সেটার কারণটা কি, ফাংশনটা স্পেশালিটি কী, বা আগের প্রবলেমগুলো থেকে এটা কোথায় আলাদা। এবং নেক্সট কোশ্চেনটা হচ্ছে চয়েস অফ কন্টুর, কীরকম কন্টুর নিতে হবে, আর হচ্ছে FZ এটা রকম ইন্টিগ্রেশন কেউ চাইলে করতে পারিস, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোশ্চেনটা এটা।
এটা বলতে পারলেই আপাতত হবে, ঠিক আছে? আচ্ছা, পরের ক্লাস তো বুধবার, আমি তাও মঙ্গলবার রাতে গ্রুপে লিখে দেবো বুধবার সকাল 7টা, এবং পরের ক্লাসে আমি ট্রানজিস্টারের কিছু মানে পরের ক্লাসে আমি এইচ প্যারামিটারটা পড়িয়ে অ্যাম্প্লিফায়ার, কাপলড অ্যাম্প্লিফায়ার এই জায়গাটা পড়বো, ঠিক আছে? মানে অ্যাম্প্লিফায়ারের জাস্ট পরের পর, আর ট্রানজিস্টারের অঙ্কটা তোকে গ্রুপে দিয়েছি, সেটা তোর নিজেরা কর, এবং কোথাও কিছু না পারলে আমাকে বল, আমি করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসে কেউ কিছু জিজ্ঞেস করবি? এমনি কোশ্চেন নেই, ঠিক আছে তাহলে আজকে টাটা, যেটা বললাম সেটা একটু ভাবিস, বাই।